নমস্কার বন্ধুরা, সুময়েস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি করে জীবন চলার সাথী নির্বাচন করবে। জীবনে চলতে গেলে আমরা কেউ একা চলতে সাহস পাই না, অবশ্যই দরকার একজন সঠিক জীবনসঙ্গী, যিনি তোমাকে জীবনে চলার পথে সাহায্য করবে এবং অবশ্যই তুমিও অনুরূপ ভাব প্রকাশ করবে। আমাদের জীবনে আমরা সবাই আমিত্বে বিশ্বাসী, কিন্তু একটু চিন্তা করে বুঝতে পারবো একজন শিশুর ছোটবেলায় তার পিতামাতার সঙ্গ, শিক্ষা জীবনে গুরু সঙ্গ, যৌবনকালে বন্ধু সঙ্গ, বিবাহিত জীবনে স্ত্রী সঙ্গ অথবা স্বামী সঙ্গ এবং বয়সকালে পুত্র অথবা কন্যার সঙ্গ একজন ব্যক্তির জীবনে একান্ত দরকার। আজ আমি তোমাদের যৌবনকালের প্রেমজ সম্পর্ক সম্বন্ধে কিছু বক্তব্য তুলে ধরতে চাইব। প্রেমজ সম্পর্ক বলতে আমাদের মনে রাধাকৃষ্ণের কথা আগে আসে, কিন্তু মাথায় রাখতে হবে সেই যুগ কিন্তু আর নেই। বর্তমানে এই প্রেমজ সম্পর্কের মাধ্যমে কিছু ব্যক্তি যেমন চিরকালের জীবনসাথী খুঁজে পেয়েছে, আবার অনেক দুর্ভাগ্যজনক ঘটনাও আমাদের চোখে পড়ে বা শুনতে পাই। রাশিচক্রের পঞ্চম ভাব থেকে প্রেম বা প্রেমজ সম্পর্ক বিচার করা হয়ে থাকে। প্রথমেই দেখতে হবে পঞ্চমপতি গ্রহের অবস্থান, কোন নক্ষত্রে অবস্থান করছে, কার সাথে অবস্থান করছে, তারা কোন কোন ভাব যুক্ত, কোন গ্রহের দৃষ্টি পঞ্চম ভাব এবং ভাবপতি গ্রহের উপরে রয়েছে, এবং অবশ্যই পঞ্চম ভাবে কোন গ্রহের অবস্থান এবং তার বিস্তারিত সংযোগ। পঞ্চম ভাব থেকে অনেক কিছু বিচার করা হয়, কিন্তু যখন প্রেম বিচার করা হবে তখন অবশ্যই শুক্র গ্রহের সংযোগ একান্ত দরকার। প্রেমের কারক গ্রহ শুক্র, এই শুক্র গ্রহ থেকে যাবতীয় ভোগ সুখ আমোদ প্রমোদ কামনা বাসনা বিচার করা হয়। প্রেমের পরিণয় শুধু মনের মিলন নয়, শরীরের মিলনও বোঝায়, তাই শুক্র গ্রহের প্রাধান্য অনেক বেশি, কারণ সেক্সুয়াল হ্যাপিনেস দেওয়ার মালিক একমাত্র শুক্র। এবার আসা যাক মূল সূত্রাবলীতে, যা প্রয়োগ করে একজন জ্যোতিষী সহজেই বলে দিতে পারবে যে কোন রাশিচক্রে দেখে একজন জাতক জাতিকার প্রেমজ সম্পর্ক এবং তার পরিণতি সম্বন্ধে। প্রথমেই তোমার প্রেমের সাথী কীরকম হবে সেই বিষয়ে বিভিন্ন গ্রহ সাপেক্ষে কিছু স্থূল বিচার জানালাম। যদি পঞ্চম ভাব রবি হয় অথবা পঞ্চমে রবি অবস্থান করে, তাহলে তোমার প্রেমজ সম্পর্ক হবে মোটামুটি উচ্চ বা অভিজাত বংশের ব্যক্তির সাথে তোমার প্রেম নির্দেশ করবে এবং ইগো প্রবলেম থাকবে। যদি পঞ্চম ভাব চন্দ্র হয় অথবা পঞ্চমে চন্দ্র অবস্থান করে, তাহলে প্রেমজ সম্পর্ক খুব ভালো হবে এবং মনের মিল থাকবে। কিন্তু যদি চন্দ্র 6, 8, 12 অর্থাৎ লগ্ন সাপেক্ষে ষষ্ঠ অষ্টম দ্বাদশ যুক্ত হয়, তাহলে তোমার প্রেমিক অথবা প্রেমিকার সন্দেহবাতিক মানসিকতা লক্ষ্য করা যাবে। যদি পঞ্চম ভাব মঙ্গল হয় অথবা পঞ্চমে মঙ্গল অবস্থান করে, তাহলে মনের মিল মাঝে মধ্যেই নষ্ট হবে এবং পার্টনারের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে চাইবে, বিশেষ করে রাহুযুক্ত যদি হয়ে থাকে সেই মঙ্গল। যদি পঞ্চম ভাব বুধ হয় এবং পঞ্চমে বুধের অবস্থান হয়, তাহলে খুব অল্প বয়স থেকেই প্রেমে লিপ্ত হবে এবং সম্পর্ক শুভ হবে। কোনোভাবে শুক্র রাহু মঙ্গল এবং অষ্টম ভাব যদি যুক্ত হয়ে পড়ে, তাহলে একাধিক প্রেমজ সম্পর্ক এবং যৌন সংসর্গে লিপ্ত থাকবে। যদি পঞ্চম ভাব বৃহস্পতি হয় অথবা পঞ্চমে বৃহস্পতির অবস্থান হয়, তাহলে প্রেমজ সম্পর্ক শুভ হবে এবং আনন্দদায়ক হয়ে উঠবে। যদি পঞ্চম ভাব শুক্র হয় অথবা পঞ্চমে শুক্রের অবস্থান হয়, তাহলে প্রেমজ সম্পর্ক শুভ এবং সব দিক থেকে আনন্দ ভোগ করবে। যদি রাহুযুক্ত হয়ে যায়, তাহলে একাধিক সম্পর্কে লিপ্ত হবে। যদি পঞ্চম ভাব শনি হয় অথবা পঞ্চমে শনি যুক্ত হয়, তাহলে প্রেমজ সম্পর্ক মোটামুটি হবে, দীর্ঘমেয়াদী প্রেম নির্দেশ করে থাকে, বয়সগত পার্থক্য বেশি হবে এবং অষ্টম এবং দ্বাদশ যদি অর্থাৎ লগ্ন সাপেক্ষে অষ্টম এবং দ্বাদশ যদি যুক্ত হয়, তাহলে সেক্সুয়াল হ্যাপিনেস কিন্তু পাবে না। পঞ্চম ভাবে যদি কেতুর অবস্থান হয় অথবা পঞ্চম ভাব কোনোভাবে কেতু যুক্ত হয়ে থাকে, তাহলে অনেক ক্ষেত্রে প্রেমে অনীহা জন্মাবে। আবার শুক্র মঙ্গল রাহু যদি যুক্ত হয়, তাহলে গোপনে অবৈধ প্রেমে লিপ্ত হবে। প্রেম সংক্রান্ত বিচারের আরও কিছু সূত্রাবলী উল্লেখ আমি করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। যেমন ধরো,
রাশিচক্রে লগ্ন সাপেক্ষে লগ্ন পঞ্চম একাদশ যুক্ত হয় এবং শুক্র যুক্ত হয় তাহলে প্রেমে সফলতা পাবে। যদি রাশিচক্রে লগ্ন সাপেক্ষে পঞ্চম ষষ্ঠ একাদশ ভাব যুক্ত হয় এবং শুক্র যুক্ত হয় তাহলে প্রেমে ব্যর্থতা নির্দেশ করে। যদি রাশিচক্রে লগ্ন সাপেক্ষে পঞ্চম ষষ্ঠ একাদশ শুক্রর সাথে জোরালোভাবে যুক্ত হয় এবং ছয় বারো অর্থাৎ লগ্ন সাপেক্ষে ছয় বারো যুক্ত হয় তাহলে অপূর্ণ প্রেম হবে। যদি লগ্ন সাপেক্ষে পঞ্চম এবং নবম ভাব শনি যুক্ত হয় তাহলে বেশি বয়সী ব্যক্তির সাথে প্রেম নির্দেশ করে। যদি পঞ্চম এবং নবম ভাব বৃহস্পতি শুক্র যুক্ত হয় তাহলে শিক্ষকের সাথে প্রেম নির্দেশ করে থাকে। যদি পঞ্চম এবং ষষ্ঠ ভাব শনি শুক্র রাহু যুক্ত হয় তাহলে কর্মচারীর সাথে প্রেম নির্দেশ করে থাকে। যদি পঞ্চম ভাব শুক্র বুধ যুক্ত হয় তাহলে অল্প বয়সীর সাথে প্রেম নির্দেশ করে। যদি পঞ্চম ভাব শুক্র বুধ চর রাশি এবং একাদশ ভাব যুক্ত হয় তাহলে একাধিক প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। যদি পঞ্চম ভাব চতুর্থ ভাব একাদশ ভাব যুক্ত হয় এবং শুক্র বুধ যুক্ত হয় তাহলে শিক্ষাস্থানে প্রেম নির্দেশ করে থাকে। যদি পঞ্চম ভাব তৃতীয় ভাব এবং চতুর্থ ভাব যুক্ত হয় এবং শুক্র যুক্ত হয়ে যায় তাহলে নিজ গৃহ এলাকার মধ্যে প্রেম নির্দেশ করে। যদি পঞ্চম ভাব দশম ভাব এবং একাদশ ভাব যুক্ত হয় এবং শুক্র যদি যুক্ত হয় তাহলে কর্মস্থানে প্রেম নির্দেশ করে থাকে। যদি পঞ্চম ও অষ্টম ভাব যুক্ত হয় এবং শুক্র মঙ্গল রাহু যুক্ত হয় তাহলে অবৈধ প্রেম নির্দেশ করে থাকে। যদি লগ্নভাবের সাথে শুক্র মঙ্গল রাহু যুক্ত হয় এবং পঞ্চম সপ্তম ষষ্ঠ অষ্টম দ্বাদশ যুক্ত হয়ে থাকে তাহলে পতিতার সংযোগ হওয়ার সম্ভাবনা। যদি পঞ্চম ভাব এবং দ্বাদশ ভাব রাহু যুক্ত হয় তাহলে প্রেমে প্রতারিত হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকবে। যদি লগ্নভাব পঞ্চম ভাব এবং অষ্টম ভাব যুক্ত হয়ে রাহু শুক্র বুধ যুক্ত হয় তাহলে নিজে প্রেমে প্রতারিত করবে। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে জ্যোতিষের সামান্য কিছু সূত্রাবলী যার মাধ্যমে তোমরা প্রেমজ সম্পর্ক সম্বন্ধে কিছু বিশেষভাবে তুমি একটা আইডিয়া করতে পারবে অথবা জানতে পারবে সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এর সাথে অবশ্যই আমাদের দশা অন্তর্দশা এবং ট্রানজিটের বিচার করা প্রয়োজন আছে। এটা একটা কমনলি ফর্মুলা ওয়াইজ তোমাদের বলার চেষ্টা করলাম। এর ব্যতীত অনেক কিছু দেখার প্রয়োজন আছে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো, পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।